সকাল থেকেই মানে রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম, কারণ আজকে রাইসার কিছু স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আজকে ইফতার করবে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো রান্না বান্না স্নান করার আগে অর্ধেকটা মানে আমি গুছিয়ে নিতে চাইছি। তো রাইসার স্নান হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে, আর রাইসার আজকে 9 বছর পূর্ণ হলো। তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে, যেন অনেক ভালো মানুষ হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। আমারও একটাই চাওয়া উপরওয়ালার কাছে যে ও যেন ভালো মনের মানুষ হতে পারে, ইমান নিয়ে যেন থাকতে পারে। তো রাইসা যে ড্রেসটা পরেছে এটাও কিন্তু জন্মদিনে একটা গিফট পেয়েছে, ওর নেহা আপা রাইসাকে দিয়েছে এই গিফটটা। তো আজকে সারাদিন রাইসা নতুন নতুন জামা পরবে, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমাদেরকে আর একটা কথা বলি, রাইসা কয়েকদিন থেকে নিজে নিজে স্নান করছে, ও নিজে নিজে গা চুল টুল সব মুছছে, নিজে শ্যাম্পু করছে, তাই না রাইসা? রাইসার জন্য স্কার্ট আর এইটা কেনা হয়েছে অনেকদিন আগে, তো দেখি কোনটা পরে। রাইসা এসো, কোনটা পরবে পরে নাও, এটার সঙ্গে এটাই ভালো লাগবে। এটা দেখো, আজকে করছি ব্লগ। আর এই যে রাইসার মামি, রাইসা যার জন্য সারাদিন অপেক্ষা করে আছে সেই জিনিসটা নিয়ে চলে এসছে। রাস একদম উল্টিয়ে বাচ্চাদেরকে যেমন মানে নেয় ওইরকম, ও মানে নিচে রাখতে চাইছে না। ঠিক আছে, শোভাতে দাঁড় থাক, না না ওইটা পরো না রাইসা, ওইটার সঙ্গে ওইটা পরো, ম্যাচিং হবে। হ্যাপি বার্থডে বেটা, আমি তোমার স্ট্যাটাস দেখেছি, তুমি রিপ্লাইও করেছো। হ্যাঁ, এটা পরি দাও মন্তি, এখনই পরে না, সেজে না, আমি একটু পরে রান্না করতে যাবো না। মেকআপ কি আগে বাজার থেকে ঘুরে এসে যাও, আর আয়সা কোনটা বের করবো বলো, ওখান থেকে ক্যান্ডেল বের করবো, দুটো ক্যান্ডেল আছে, ওটা একটা ওটা একটা, কোনটা বের করবো বলো, এইটা রাইসার 1 বছরের রাইসা গিফট পেয়েছিল, হ্যাপি বার্থডে। এটা আমার এক ননদের মেয়েকে দিয়েছিল, সিনথিয়া, থ্যাংক ইউ সিনথিয়া। রাইসার মানে খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো রাইসা এগুলো যা আছে সব রাইসার গিফট পাওয়া, তো এটা আমি রেখে দিয়েছি। এখানে আমার দুটো ক্যান্ডেল আছে, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা সেন্টেড ক্যান্ডেল, দুটোই আমরা ভাইজ্যাক থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমি ইউজই করিনি, যে সেরকম দিন সেরকম ক্ষণ পেলে তারপরে ইউজ করব, তো আজকের চেয়ে ভালো দিন আর কি হতে পারে। এরই যখন করলাম এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে রাইসার একদম ছোট্ট বেলাকার খেলনা, আমি এটা রেখে দিচ্ছি। রাইসা এটা অনেক খেলেওছে, এদের ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা আছে। এখানে এখানে আমি পায়েস আর এই যে লাচ্ছা ভিজিয়ে রেখেছি।
কটো কটো কাটতে লাগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Raisha. Happy No. ছুরি দিয়ে খাই খাই দিলাম। মাম্পি কেটে কেটে দাও, লাউ চুচি চুইটা মুছে দাও, ওটা ওটা ই করে দাও, হ্যাঁ দিয়ে দাও। কোথায় গেলা, কেক দাও সবাইকে, ওই কাগজটা ছিঁড়ে ছিঁড়ে দাও তো জেরিন, বরঞ্চ ভালো হবে। আমি আজকে খেলাম তো সেই কারণে খাবো না, বললাম রাশা খাচ্ছিল, আমি রাশার কাছ থেকে দুটো খেয়েছি। দাও খাইয়ে দাও আগে, তবে তো মুখে লাগাবে। হলুদ হয়ে গেল তো গালটা, জেনে নে গালটা। হ্যাপি হলুদ, হ্যাপি হলুদ, খাইয়ে দাও জেনি। এখন 12:30 মতো বাজে আর সমস্ত কিছু গুছিয়ে বসলাম, তো ম্যাক্সিমাম সময় আমার কি হয় যে ভিডিও আমি করি কিন্তু ভিডিওটা শেষ করা হয় না, সেই জন্য আপলোডও করা হয় না। কিন্তু আজকে আমি প্রথম থেকেই মনে করেছিলাম যে যাই হোক না, যেটুকুই ভিডিও করি না কেন আমি শেষ করে প্রপার শেষ করে আমি আপলোড করব। তো তোমরা বারান্দায় দেখলে যে ইফতারিটা শুধু তোমাদেরকে দেখানো হয়েছে, তারপরে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছুই বারান্দায় করা হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে আবার পুরো বারান্দাটা মুছে এতক্ষণে আমি একটু শান্তি পেলাম। খুব ছোট ছোট গেস্ট আমার, কারণ রাইসার জন্মদিন, রাইসা যাতে খুশি হবে আমার সেটাই, মানে আমার সেটাই ইচ্ছা যেহেতু রোজার মাস আর খুব ছোট্ট করে করতে চেয়েছিলাম, কিন্তু করতে চেয়েছিলাম কারণ মেয়ের আনন্দ বলে কথা, আর ওদের জন্মদিনটা নিয়ে একটা ফ্যান্টাসি থাকে, যত আস্তে আস্তে বড় হবে ওটা কমতে থাকবে ফ্যান্টাসি, যখন যেমন এখন আমাদের আর ইচ্ছে করে না সেরকম ভাবে। তো অনেকেই বলতে পারো, অনেকেই বলে যে এত ধুম, মানে জন্মদিন ধুমধাম করে পালন এসব কিছু, তো যখন বড় হবে না ওরা বুঝতে শিখবে, নিজে থেকে করবে না। তো একটা স্পেশাল দিন ও ওর যাদেরকে নিয়ে ভালোবাসে, যেমন দিয়ান, মিম, জেরিন আপা, নেহা আপা, সুমলিনা, এই কজন থাকলে রাইসার আর কাউকে চায় না। আর ও এখন তোর মামি হয়েছে, মামির সাথে লিও হয়েছে, সকাল থেকে বলছে লিও কখন আসবে, লিও কখন আসবে। তো এই কজনকে পেলেই রাইসা খুশি, তো সেই কজনকেই আমি ইনভাইট করেছিলাম। তো যাই হোক, ভালোই ভালো সব মিটে গিয়েছে। তো গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে, গুড নিউজটা তোমাদেরকে জানাবো। তো গুড নিউজটা হচ্ছে আমি আবার মা হতে চলেছি। তো কিভাবে কি হলো না হলো সমস্ত জার্নিটা প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মাঝখানে তো আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, তো সেজন্য আর বলা হয়নি শেয়ার করা। কিভাবে কি হলো না হলো সমস্তটাই তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব, আর অবশ্য তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আজকে আমি এমনি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, শেষের দিকে ভিডিও করাই হয়নি, মানে রাতের খাওয়া দাওয়া, তারপরে ফুচকা পার্টি, বাড়িতেই ফুচকা পার্টি বসানো হয়েছিল, তো সমস্ত কিছু, আইসক্রিম পার্টি বসানো হয়েছিল, কিছুই করা হয়নি, কারণ আমি ছিলাম রান্নাঘরে, আমার ফোন ছিল এই ঘরে, তোমরা তো দেখেইছো রান্নাঘরটা আমার কত দূরে, তো ওই মানে কানেকশনের অভাবে হয় আমি এই ঘরে থাকছি, তো ফোন আমার ওই ঘরে,
ওই ঘরে থাকলে ফোন আমার এই ঘরে, তো ভিডিও ম্যাক্সিমামটাই তোমরা মাম্পির ব্লগে দেখে নিতে পারবে। কারণ আমার আমি তো মনে করি মানে মাম্পি যারা সাবস্ক্রাইবার তারাই আমার সাবস্ক্রাইবার, তো ওর ভিডিওতে দেখে নিও। আর আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করবে। আর আরেকটা জিনিস যে অনেকদিন পরে বাড়িতে খুশির খবর, সবাই খুব খুব খুশি। তো মানে তোমাদেরকে যেমন এতদিন আমার জানানো হয়নি, সেরকম ফ্যামিলির অনেককে জানানো হয়নি। কারণ আমার মনে হয় যে নেভার সেলিব্রেট টু আর্লি, কারণ আমার হয়ে গেল বেশ কয়েক মাস। তোমাদেরকে সবটাই পরের ব্লগে শেয়ার করব, সামনের ব্লগে। তো আমি আসলে নিজেদের মধ্যে রাখতে চেয়েছি ব্যাপারটা, কারণ কখন কি হয় বলা যায় না। আর এতদিন পরে খবরটা হঠাৎ করে যদি আবার কিছু খারাপ খবর হয়, সেজন্য বলিনি, এখন বলার মতো পরিস্থিতিতে আছি। তো সবাই খুব হ্যাপি, আস্তে আস্তে সবাই জানবে, ইভেন আমি রাইসাও এখনো জানিনি, তাকেও জানাবো। তো সবটা মিলে এই চলছে, ভালো আছি। তোমরা ভালোবাসা দেবে এটাই আশা করছি। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো যে পরের ব্লগে, আর হ্যাঁ অবশ্যই রাইসার জন্য তোমরা দোয়া করবে, যে আসে তার জন্য তোমরা দোয়া করবে যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আশা করছি পরের ব্লগটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে সমস্ত কিছু প্রেজেন্ট করতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।